গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হরকাতুল জিহাদের দশ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট বিচারিক আদালতে চোদ্দ বছরের সাজা পাওয়া আসামি আনিসুলকে খালাস দেওয়া হয়েছে বাকি তিন আসামির বিভিন্ন মেয়াদের সাজাও বহাল রাখা হয় বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন শেখ হাসিনা ও আওয়ামী লীগে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই এই হামলার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে আদালত দুহাজার সালে বিশ জুলাই কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ প্রাঙ্গণের পাশ থেকে উদ্ধার হয় ছিয়াত্তর কেজি ওজনের বোমা পরে তদন্তে বের হয় বোমাটি রাখার উদ্দেশ্য শেখ হাসিনা সহ সমাবেশ প্রাঙ্গনে আসা আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যার পরিকল্পনা অভিযোগপত্র শেষে শুরু হয় বিচার দুই সালে বিশ আগস্ট ঢাকার দ্রুত বিচার আদালত মুফতি হান্নানসহ দশ জঙ্গিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন বাকি চার আসামিকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা মামলাটি হাইকোর্টে আসার পর শুনানি শেষে বুধবার দেওয়া হয় রায় বহাল রাখা হয় দশ জনের মৃত্যুদণ্ড কিভাবে নিধন করা যায় এবং বা চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক আছে তারা যখনই ধরা পড়বে তাদেরকে আবারও তাদের এই শাস্তি রায়ের পর্যবেক্ষণে আদালত জানায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যা করতেই পরিকল্পিতভাবে হামলার ছক আঁকা হয় আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত সরকারকে তাদের যেকোনো মূল্যে উৎখাত করতে হবে তৎমর্মে তারা সিদ্ধান্ত নিয়েছিল এবং নারী নেতৃত্বে যেহেতু প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা একজন নারী তার নেতৃত্বে দেশ চলতে পারে না এ ধরনের সিদ্ধান্ত তারা নিয়ে মামলার অন্যতম আসামি হুজি নেতা মুফতি হান্নান সহ দুই জঙ্গির আগেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যে এইটিতে কিন্তু তিনবার সাইফুল ইসলাম জুয়েল ডিবিসি নিউজ ঢাকা